আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সমিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হলো একটি প্রবাদ বাক্যের মতো যে আমরা প্রচলিত একটি ভুল বলতে বলা যায় সেটি হলো আমরা অনেকেই বলে থাকি যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় ঘোরতর অসুস্থ হয়ে যায় মৃত্যু চলে যায় তখন আমরা বলে থাকি যে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে তো এই যে শব্দটা এই শব্দটা আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে কি জন্য পরিহার করতে হবে সেটা জানতে হলে ভিডিওটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি কী জন্য সেটা পরিহার পরিহার করতে হবে বুঝতে পারবেন একটা বিষয় খেয়াল করুন যে আমরা অনেকেই এই কথাটা বলে থাকি যে অমক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা পাঞ্জালে তার মানে আমরা এটা বোঝাই যে ওনার মৃত্যু সন্নিকটে হ্যাঁ ওনার অবস্থা খুবই খারাপ তো প্রশ্ন হল যে একজন অসুস্থ ব্যক্তি যে তার আত্মীয় স্বজন সামনে আসলে চোখে দেখতে পারে কিন্তু কথা বলতে পারে না তার শরীরে তেমন কোনো শক্তি থাকে না কথা বলার শক্তিও থাকে না অনেক সময় চোখগুলো শুধু তাকিয়ে থাকে এদিক সেদিক তাকানোর কোনো শক্তি থাকে না তো যেই ব্যক্তির শক্তি নাই। ওই ব্যক্তি পাঞ্জালরে কীভাবে আর মৃত্যু হলো এটা আল্লাহ তালার পক্ষ থেকে একটা নির্দেশ আল্লাহ তালা কে কোথায় কিভাবে কখন মৃত্যুবরণ করবে সেটা তালা লিখে রেখেছে আর এই মৃত্যুটা আল্লাহ আল্লাহতালার হাতে এখন আমরা যে বলি যে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তো পাঞ্জা লড়তে আমরা কী বুঝি পাঞ্জা লড়তে এটাই বুঝি যে সমশক্তি পরিমাণ বা সমশক্তি সম্পন্ন দুজন ব্যক্তির মধ্যে কি হয় পাঞ্জা খেলা হয় লড়াই খেলা হয় তো এটার ভিতরে আবার হার জিতে আছে কেউ হেরে যায় কেউ জিতে যায় তো আল্লাহ তালার আদেশেই মৃত্যু হয় কে কোথায় মৃত্যুবরণ করবে কীভাবে করবে এটা আল্লাহ তার আদেশেই হয় তো মৃত ব্যক্তি বা অসুস্থ যে ব্যক্তি ওই ব্যক্তি তো নিজেই দুর্বল নিজেই দুর্বল এখন আল্লাহতালার আদেশের সাথে কীভাবে পাঞ্জা লড়তে পারে এটা কোনো জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি বলবে না এবং আপনিও বলবেন না আমিও বলবো না কিন্তু বহুল প্রচলিত এই কথাটি আমরা সকলেই বলে থাকি যে অমুক ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তো এই যে একটা প্রচলিত ভুল এখন থেকে আর ভবিষ্যতে আমরা এই শব্দটা এই বাক্যটা আমরা ব্যবহার করব না কেন ব্যবহার করব না সেটা বলে দিলাম কারণ মৃত ব্যক্তি এমন অবস্থা থাকে মুমূর্ষ ব্যক্তি অসুস্থ ব্যক্তি এমন অবস্থা থাকে সে নিজে শরীর নাড়াচাড়া করতে পারে না আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী যারা আছে ছেলে মেয়ে স্ত্রী যারা আছে ওদের সাথে কী করতে পারে না কথা বলতে পারে না তো সে আবার পাঞ্জা লড়ে কীভাবে পাঞ্জা লড়া বলতে আমরা এটাই বুঝি যে সমশক্তি সম্পন্ন দুজন ব্যক্তির মধ্যে কি হয় পাঞ্জা লড়া হয় আর এটাই তো হারজিত হয়ে থাকে সুতরাং এটাকে পাঞ্জালরা বলা বলা যাবে না যে মৃত্যুর সাথে পাঞ্জা মুমূর্ষু অবস্থায় মুমূর্ষু অবস্থায় আছে হ্যাঁ মৃত্যু সন্নিকটে বলা যেতে পারে কিন্তু পাঞ্জালরা সেটা যে যে বাক্যটা রয়েছে এটা একটা ভুল হ্যাঁ এই ভুল বাক্যটা আমাদের পরিহার করতে হবে আমরা নিজেরাও পরিহার করব অন্যদেরকেও সেটা থেকে বিরত রাখবো